কোথাও জল কমে গিয়ে আস্ত নদীখাত পরিণত হচ্ছে কৃষি জমি, তো কোথাও আবার নদী বুকে প্রবাহ রুখে তৈরি হচ্ছে বাঁশের সাঁকো, এমনকি আস্ত সড়ক। ফলে নদিয়া ও মুর্শিদাবাদের জীবনরেখা বলে পরিচিত জলঙ্গি নদী দূষণের কবলে পড়ে আজ মৃতপ্রায়। পদ্মা নদীর গতিপথ বদলানো জেরে জলঙ্গির উৎসমুখ থেকে প্রায় 48 কিলোমিটার অংশ এখন প্রায় অস্তিত্বহীন। সেখানে নদী দখল করে শুরু হয়েছে চাষাবাদ, নদী খাতের উপরেই তৈরি হয়েছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক। কলকলি, শিয়ালমারি, ভৈরব, ছোট ভৈরব, পাগলাচণ্ডী, কাজলা, সরস্বতী, ছোট ভাগীরথীর মতো অজস্র ছোট ছোট নদীর জলে একসময় পুষ্ট হতো জলঙ্গি, কিন্তু সেই সব মাধ্যমগুলিও আজ কেউ মৃত, কেউ থুঁকছে। অন্নদামঙ্গল কাব্যে গঙ্গার সমতুল্য বলে পরিচিত জলঙ্গি আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বর্ষার শুরুতে জলস্তর কিছুটা বাড়লেও সেই জলের রং কালো, পচা কালো জল জলঙ্গি নদীতে প্রবেশ করতে শুরু করার ফলে নদীর রং কালো হয়ে গেছে। এই কালো দূষিত জলের কারণে প্রতি বছর বিভিন্ন প্রজাতির মাছের মৃত্যু হচ্ছে, আর এতেই কপালে হাত পড়েছে বছরভর মাছ বিক্রি করে যাদের সংসার চলে সেই সব পরিবারগুলি। প্রতি বছর জলঙ্গি নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে কালো জল মিশে গিয়ে নদীর মাছ মরতে শুরু করে। কিছুদিন চলার পর ফের নদীতে জল বাড়লে ফের মাছ চাষ শুরু হয়। স্থানীয় মানুষের অভিযোগ, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার কাছে রয়েছে গোবরা বিল, যেখান থেকে সুতি খালের উৎপত্তি। জানা গিয়েছে ওই খালে দূষিত কালো জল এসে মিশছে মুর্শিদাবাদ জেলার বালিটুঙ্গির কাছে জলঙ্গি নদীতে। সারা বছর খালের সঙ্গে নদীর যোগাযোগ বন্ধ থাকে, শুধুমাত্র বর্ষায় জল বাড়লে জলঙ্গি নদীর সঙ্গে সুতি খালের কালো জলের সংযোগ ঘটে। ওই খালের আশপাশে রয়েছে জনবসতি, এলাকার মানুষ খালের জলে বিভিন্ন নোংরা আবর্জনা ফেলে সারা বছর। একই সঙ্গে খালের দুই পাড়ের এলাকায় পেঁয়াজ রসুন চাষ ভালো হয়, সেই পেঁয়াজ রসুনের অব্যবহৃত অবশিষ্টাংশ সরাসরি সেই খালে ফেলে দেওয়া হয়, সেগুলি পচে গিয়ে খালের জলকে প্রতিনিয়ত দূষিত করে তোলে। বর্ষাকালে সেই দূষিত কালো জলে ঢুকে পড়ে জলঙ্গি নদীতে। অভিযোগ, প্রতি বছর একই পরিস্থিতি সৃষ্টি হলেও তা রুখতে উপযুক্ত পদক্ষেপ করতে দেখা যায় না রাজ্য প্রশাসনকে। 2022 সালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এ রাজ্যের যে 13টি নদীকে দূষিত বলে চিহ্নিত করেছিল তার মধ্যে ছিল জলঙ্গিও। তবে রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত জলঙ্গি অ্যাকশন প্ল্যানের কোনো পরিকল্পনায় বাস্তবায়িত হয়নি। প্রশাসনের এই গাফিলতিতে যদি জলঙ্গির মৃত্যু হয়, ফল ভুগবেন মুর্শিদাবাদ নদীয়ার প্রায় 20 থেকে 22 লক্ষ মানুষ। জলঙ্গি ছাড়াও যে 12টি নদ নদীকে দূষণযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলি হলো আদিগঙ্গা, দ্বারকেশ্বর, রূপনারায়ণ, বৈরাক্ষী, তিস্তা, আত্রেয়ী, চূর্ণী, দামোদর, ব্রাহ্মণী, কংসাবতী, সুবর্ণরেখা এবং রয়েছে মাথাভাঙা। এই নদীগুলি দূষণ মূলত শিল্পক্ষেত্রে শহুরে বর্জ্য এবং অবাধে নিকাশি ফেলার ফলে হয়েছে। জলঙ্গির মতো এই নদীগুলি দূষণ কমানোর জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প চালু থাকলেও সেগুলি যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। তবে রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থা না নিলেও তাকে বাঁচিয়ে রাখতে জলঙ্গির জলেই অ্যাডভেঞ্চারের আয়োজন করছে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফেডারেশন। 4 দিন ধরে জলঙ্গির বুকে প্রায় 60 কিলোমিটার অংশে কায়াকিং অভিযান চালানো হবে। মূল লক্ষ্য জলঙ্গির সংরক্ষণ নিয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়ানো ও জনমত তৈরি। নদিয়ার পলাশীপাড়া থেকে কৃষ্ণনগর পর্যন্ত চলবে এই অভিযান। 25 অক্টোবর পর্যন্ত 10 থেকে 12টি বোটে চালানো হবে এই সতর্কতামূলক অভিযান। এখন দেখার, এত কিছু দেখার পর জলঙ্গিকে বাঁচাতে রাজ্য প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা।